হরে কৃষ্ণ আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে সুস্বাগতম আজকের অনুষ্ঠানে আমরা শ্রী শ্রী মা শারদা দেবীর অমৃত বাণীর বিষয়ে আলোচনা করব যা শুনলে এবং আমাদের দৈনন্দিন জীবনে তা মেনে চললে আমাদের ঘরে সুখ শান্তি আসবে এবং আমাদের সমস্ত বিপদ কেটে যাবে শারদা মা বলতেন যখন মনে কোনো বিষয় উদিত হবে জানবার ইচ্ছে হবে তখন একাকী কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়েও দেবেন সর্বদা বিচার করবে যে বস্তুতে মন আছে তা অনিত্য চিন্তা করে ভগবানই মন সমর্পণ করবে শারদমা বলতেন তিনি জীবজন্তুর সবই হয়েছেন বটেই তবে সংস্কার ও কর্ম অনুসারে সকলেই নিজ নিজ কর্মফল ভোগ করে সূর্য এক কিন্তু এক জায়গা ও বস্তুভেদে তার প্রকাশ ভিন্ন ভিন্ন রকমের জপতপের দ্বারা কর্মপাস কেটে যায় কিন্তু ভগবানকে প্রেমভক্তি ছাড়া পাওয়া যায় না জপটপ কি জানো ওর দ্বারা ইন্দ্রটিন্দ্রগুলোকে প্রভাব কেটে যায় ভগবান বা আলোক স্বভাব কেউ চায় না তাকে দেবে আবার কেউ চায় তাকে দেবে না সব খেয়াল তিনি বলতেন চিরদিন কেউ সুখী থাকবে না সব জন্ম কারো দুঃখেও যাবে না যেমন কর্ম তেমন ফল যেমন যোগাযোগ তেমন হয় যে ঠাকুরের শরণাগত হয় তার বোম্বোসাপও কিছু হয় না শারদ বলতেন ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছু হবার সাধ্য নেই না নড়ে না যখন জীবনের সুসময় আসি তখন ধ্যান চিন্তা আসে কুসময় কুপ্রবৃত্তি কুযোগাযোগ হয় কর্মফল ভুগতে হবে তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেঁ সেখানে ছুঁচ মুড়বে জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয় এ কলিতে শুধু সত্যের আঁত থাকলেই ভগবান লাভ হয় শারদাম বলতেন আমার দয়া যার উপর নেই সে নিহাত অভাগা আমার দয়া যে কার উপর নেই তা বুঝি না প্রাণটি পর্যন্ত যে তার শরণাগত সব ছেড়ে তার আশ্রয় নিয়েছেন যে ভালো হতে চায় তাকে তিনি যদি রক্ষা না করেন সে তো তাঁরই মহাপাপ তার উপর নির্ভর করেই থাকতে হয় শারদা মা বলতেন নির্বাসনা প্রার্থনা করতে হয় কোনো বাসনা সকলের মূল বারবার জন্মমৃত্যুর কারণ আর মুক্তিপথের অন্তরায় হে জীব স্বরণাগত হও কেবল শরণাগত হও তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন মা বলতেন দেখো মা যেখান দিয়ে যাবে তার চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে সব দেখে রাখবে আর যেখানে থাকতে হবে সেখানকার সব খবরগুলোও জানা থাকা যায় কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই শেষে ওইরূপ স্বভাব হয়ে যায় মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে আর মুখে কিছু আটকায় না শারদা মা বলতেন তাকে খুব বিশ্বাস রাখবে সংসারে যেমন মা বাপ ছেলেদের আশ্রয়স্থল তেমনি ঠাকুরকে জ্ঞান করবে সন্তোষের সমান ধন নেই আর সহ্যের সমান গুণ নেই পৃথিবীর মতো সহ্যগুণ চায় পৃথিবীর ওপর কত রকমের অত্যাচার হচ্ছে অবাধে সবই সইছেন আমি সতেরো মা অসতেরও মা জগৎজননী মা সারদা দেবী বলতেন আমি যে মা গো মায়ে ছেলের করবে না তো কী করবে ভাঙতে তো সবাই পারে গড়তে পারে কজন নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজন শারদমাম বলতেন আমার ছেলে যদি ধুলো কাদা মেখে আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে তিনি বলতেন কেউ মা বলে এসে দাঁড়ালে তাকে ফেরাতে পারবো না ভয় কি বাবা সর্বদাই জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন আমি রয়েছি মা থাকতে ভয় কি তোমাদের শারদা মা বলতেন যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার যারা এসেছি যারা আসেনি আর যারা আসবে আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা আমার ভালোবাসা আমার আশীর্বাদ সকলের ওপর আসে কৃপায় আপনাদের পরিবার মঙ্গলময় হয়ে উঠুক এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আজকের ভিডিও থাকি তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন